দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দশ আসামির অভিযোগ গঠনের পরবর্তী শুনানি বিশ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত। আজ অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত। এর আগে রোববার এই অভিযোগ থেকে উদ্ভূত হয়ে আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে এদিন নির্ধারণ করেন আদালত। ওই দিন ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান এদিন ধার্য করেন। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং ১৫৮.৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।